হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সিক্রেট বিউটি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ভিউয়ার্স, সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকে যে প্রোডাক্টটি নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে, সেটি হচ্ছে একটি লানভেনার একটি প্রোডাক্ট। লানভেনার সম্পর্কে আপনারা সবাই জানেন, ভীষণ বিখ্যাত একটি ব্র্যান্ড লানভেনা। আর লানভেনার হচ্ছে আজকে নিয়ে এসেছি ব্ল্যাক হেড রিমুভ মাস্ক। যেই মাস্কটি আছে ব্ল্যাক হেডসের জন্য, সেটি হচ্ছে ভীষণই ইফেক্টিভ একটি মাস্ক নিয়ে এসেছি। আর এই মাস্কটি অনেকেরই এই প্রবলেমটি হয়ে থাকে ফেসে, যে ব্ল্যাক হেডসের প্রবলেম থাকে, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি আশা করছি সবার খুবই পছন্দ হবে। আর আপনারা কীভাবে এটি ইউজ করবেন, কী কী বেনিফিটস দিবে, সেটি কিন্তু আমি আপনাদেরকে ডিটেলসে বলে দিব। সেজন্য যেটা করতে হবে, আপনাদেরকে অবশ্যই আমার সাথে পুরো ভিডিওটি দেখতে হবে, আর করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর সাবস্ক্রাইব করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন। লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করতে একদমই ভোলা যাবে না। সো ভিউয়ার্স, চলুন শুরু করছি আজকের ভিডিওটি। আজকের যে ভিডিওটি, সেটি হচ্ছে লানভেনা একটি প্রোডাক্ট নিয়ে। লানভেনার এটি হচ্ছে একটি ব্ল্যাক মাস্ক, এটা ব্ল্যাক হেড যাদের আছে, ব্ল্যাক হেড রিমুভ একটি মাস্ক। এই মাস্কটি হচ্ছে তাদের ব্ল্যাক হেডসের প্রবলেম আছে অনেকেরই হয়ে থাকে, অনেকের হচ্ছে, বিশেষ করে এটি নাকেরই হয়ে থাকে অনেক বেশি। নাকে বা ঠোঁটের নিচে থুতনি যেটাকে বলে ওখানটায় হয়ে থাকে, কিংবা নাকের পাশেও হয়ে থাকে, অনেকের গালেও হয়ে থাকে মাঝে মাঝে, আমি এরকমই দেখেছি। অনেকের কপালে বা গালেও হয়ে থাকে, যাদের অনেক বেশি ব্ল্যাক হেডসের প্রবলেম আছে, তাদের জন্য আজকের এই প্রোডাক্টটি খুবই বেনিফিশিয়াল হবে, ভীষণ বেনিফিশিয়াল। এটি শুধুমাত্র যে আপনাকে ব্ল্যাক হেডস রিমুভ করবে তা কিন্তু না, পাশাপাশি এটি কিন্তু আপনার হচ্ছে ব্ল্যাক হেডসের পাশাপাশি এটি আপনার স্কিন ফেয়ারনেস করতেও কিন্তু সাহায্য করবে, স্কিন ময়শ্চারাইজ করতে সাহায্য করবে। অনেক সময় দেখা যায় যে ব্ল্যাক হেডসের এই প্রোডাক্টগুলো ইউজ করলে অনেকে বলেন যে স্কিন রাফ হয়ে যাচ্ছে, তো আজকে যে প্রোডাক্টটি ব্ল্যাক হেডসের যে প্রোডাক্টটি, সেটি হচ্ছে আপনার স্কিন তো রাফ করবেই না, উল্টো এটি ফেয়ারনেস বাড়িয়ে দিবে। আর এটি অ্যাপ্লাই কীভাবে করবেন, সেটি কিন্তু সব কিছু আমি আপনাদেরকে ডিটেলসে বলে দিব। ভিউয়ার্স, এই যে প্রোডাক্টটি আছে, এটি নেট ওয়েট হচ্ছে 50 গ্রাম। এখানে 50 গ্রাম প্রোডাক্ট আছে, ভিতরে কেমন হবে সেটা আমি আপনাদেরকে বলে দিব। এটা 2018 সালে ম্যানুফ্যাকচারিং হচ্ছে, 2018 সালের এক্সপায়ার ডেট হচ্ছে আপনার 2021। সো এটি আপনারা কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে ইউজ করতে পারবেন। এখন আমি আপনাদেরকে এটি ওপেন করে দেখাবো আর ডিটেলসে বলে দিব, যেটি আপনারা কীভাবে অ্যাপ্লাই করলে বেটার রেজাল্টটা আপনারা পাবেন, আর কী কী সতর্কতা আপনাদেরকে অবলম্বন করতে হবে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা একদমই ইনটেক, এরকম প্লাস্টিক দিয়ে একদমই নিউ একটা প্যাকেট, ইনটেক একটি প্যাকেট। তো আমি এটিকে এখন ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন লালমানার যে প্রোডাক্টটি, এটি হচ্ছে এখানে, এইটা একদমই আপনার স্কিনকে ময়শ্চারাইজ করতে তো অবশ্যই সাহায্য করবে, এটি পাশাপাশি ব্ল্যাক হেডস তো দূর করবে, পাশাপাশি এটি কিন্তু আপনার স্কিন ময়শ্চারাইজ করতে সাহায্য করবে। এটি আপনার যে প্রোডাক্টটি আছে, এটি ভীষণ ইফেক্টিভ একটি প্রোডাক্ট। এই প্রোডাক্টটি এখন আমি আপনাদেরকে ওপেন করে ভিতরে দেখাচ্ছি, যে ভিতরে যে টিউবটি, এটি দেখতে কেমন হবে আর প্রোডাক্টটি কেমন হবে, অ্যাপ্লাই কীভাবে করবেন। ভিউয়ার্স, এটি সব ধরনের স্কিনে এটি ইউজ করা যাবে, কোনো প্রকার সাইড এফেক্ট নেই, একদমই ন্যাচারাল। দেখতে পাচ্ছেন এরকম ব্ল্যাক কালারের ভীষণ প্রিটি একটি টিউব, ছোট্ট একটি টিউব। এটি আপনারা অনেক দিন পর্যন্ত খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। যদি কেউ শুধুমাত্র নোজের উপর ইউজ করেন তাহলে কিন্তু এই কলেক্টিভ, কেউ যদি চান তাহলে এটি নোজ অ্যান্ড ফেস দুইভাবে ইউজ করতে পারে, ফুল ফেসে এটি ইউজ করা যাবে। এখানে বলা আছে অনলি আফটার ওয়াশ, আপনারা বলছে জাস্ট ফেসটাকে ভালো করে ওয়াশ করে নিয়ে দেন হচ্ছে আপনারা এটি মুখে অ্যাপ্লাই করবেন। 10 থেকে 15 মিনিট রাখতে বলা হচ্ছে, আপনারা চাইলে সেটিকে হচ্ছে 15 থেকে 20 মিনিট পর্যন্ত রাখতে পারেন। রেখে হচ্ছে নিচে থেকে উপর দিয়ে টেনে আপনাকে মাস্কটি তুলে ফেলতে হবে। ভিউয়ার্স, আমি ডিটেলসে আরও আপনাকে বলে দেবো এটি কীভাবে ইউজ করতে হবে। এই যে মাস্কটি আছে, এটি কিন্তু ব্ল্যাক হেডসের জন্য খুবই খুবই পপুলার, খুবই ইফেক্টিভ। ভিউয়ার্স, এই যে প্রোডাক্টটি, এই প্রোডাক্টটি হচ্ছে আপনার যাদের ব্ল্যাক হেডসের প্রবলেম আছে, বিভিন্ন কারণে আমাদের ফেসে ব্ল্যাক হেডস হয়ে থাকে, তো প্রথমে জানতে হবে ব্ল্যাক হেডসটা আমাদের ফেসে কেন হচ্ছে। যখন আমাদের বডিতে হচ্ছে, ফেসে হচ্ছে ধুলাবালি পড়ে, ধুলাবালিটা আমাদের লোমকোষের গোড়ায় আটকে যায়, তখনই কিন্তু ওখানে আস্তে আস্তে ময়লা জমে এটা ব্ল্যাক হেডস হয়, কিংবা অনেক সময় পানি কম খেলে বিভিন্ন কারণে ব্ল্যাক হেডসটা হয়ে থাকে। তো আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্ল্যাক হেডস যেন না হয় সেদিকে তো খেয়াল রাখতেই হবে। তার উপরে যেটা করতে হবে, যে আপনাদেরকে ব্ল্যাক হেডসটা যখনই হবে সেটা কিন্তু রিমুভ করে ফেলতে হবে। অনেক সময় দেখা যায় যে প্রথমে শুধুমাত্র হোয়াইট হেডস হয়ে থাকে, অনেকের ফেসে হচ্ছে হোয়াইট হেডসের প্রবলেম থাকে, জাস্ট সাদা কালারের যেটা সেটা হয়ে থাকে, তো অনেক সময় সেই যে সাদা কালারের ওটাই কিন্তু অনেক দিন ধরে যদি সেটা রিমুভ করা না হয় তাহলে সেটা কিন্তু মরে যেয়ে, সে উপরে যে ব্ল্যাক হেডসের যেটা মরে যেয়ে এটা ব্ল্যাক হয়ে কালার হয়ে যায়, ব্ল্যাক হেডস এটা পরিণত হয়। তো আপনাদেরকে রেগুলার এটি অ্যাপ্লাই করতে হবে, যখনই ফেসে মনে হবে যে দানা দানা হয়ে যাচ্ছে ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস হচ্ছে, তখন এটি অ্যাপ্লাই করে ফেলতে হবে, তাহলে আপনার স্কিন কিন্তু অনেক সুন্দর থাকবে, ময়শ্চারাইজ থাকবে। আর যদি এটা অনেক দিন পর্যন্ত এরকম প্রবলেম থাকে তাহলে স্কিনটা কালো হয়ে যাবে, এক পর্যায়ে যে ওখানে কিন্তু আপনাদের দেখা যাবে যে ব্ল্যাক কালার হয়ে যাচ্ছে, স্কিনটা পুরোপুরিভাবে মেস্তার দাগের মতো পড়ে যাবে। তো সেজন্য আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, যখনই ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস যেটাই হয়ে থাকুক সেটাকে যত দ্রুত পারা যায় রিমুভ করে ফেলতে হবে।
এই যে প্রোডাক্টটি আছে এটি ভীষণ ভীষণ ইফেক্টিভ। আপনারা এখানে যে ভিতরে যে ক্রিমটি আছে যেই সেই প্রোডাক্টটি কিন্তু ব্ল্যাক কালারের হয়ে থাকে একদম, এখানে সিল করা আছে। তো এটি হচ্ছে আপনার ব্ল্যাক কালারের হয়ে থাকবে, ভিতরে যে প্রোডাক্টটি সেটি একদমই ব্ল্যাক কালারের হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ভিতরে এই যে ব্ল্যাক কালারের হয়ে থাকে আপনার, এটা ব্ল্যাক কালারের হবে এই যে এরকম, একদমই ব্ল্যাক কালারের একটি প্রোডাক্ট। এটি আপনাকে যেটা করতে হবে স্কিনের মধ্যে লাগাবেন ফেসে, প্রথমে মুখটাকে ভালো করে ওয়াশ করে নেবেন, ওয়াশ করে নিয়ে তারপরে হচ্ছে আপনারা এটি অ্যাপ্লাই করবেন। আপনারা যেখানে ব্ল্যাকহেড নাকের উপর যেখানে হোক ওখানে অ্যাপ্লাই করে আপনাকে হচ্ছে প্রথমে এরকম আঠালো আঠালো হয়ে থাকে এটা, আপনাকে যেটা করতে হবে প্রথমে এরকম ফেসে লাগিয়ে নিয়ে বা নাকের উপরে লাগিয়ে নিয়ে হচ্ছে আপনাকে অ্যাটলিস্ট 2 মিনিট এটাকে ম্যাসেজ করে নিতে হবে। সুন্দর করে 2 মিনিট ম্যাসেজ করে নেবেন, ম্যাসেজ করে নিয়ে এটাকে 2 মিনিট হচ্ছে এরকম ম্যাসেজ করে নিবেন। ম্যাসেজ করে নিয়ে হচ্ছে আপনারা এটাকে রেখে দিবেন, একটু ম্যাসেজ করে নেবেন হালকাভাবে, একদম হালকা করে ম্যাসেজ করলে যেটা হবে আপনার যেই লোমকোষের যে জায়গাটা ওই জায়গাটা একটু একটু করে সফট হবে, আর ওই জায়গাটা হচ্ছে আপনার সফট হয়ে যাবে, তখন আপনার ভিতরে যেই আটা এটা কার্যকারিতা বেড়ে যাবে। আপনাকে এরকম হালকা করে 2 থেকে 3 মিনিট ম্যাসেজ করে রেখে দিতে হবে, আপনাকে 15 থেকে 20 মিনিট আপনারা এটা রেখে দিবেন। 15-20 মিনিটের মধ্যে এটি শুকিয়ে যাবে, যখন আপনাদের এটা শুকিয়ে যাবে তখন হচ্ছে আপনার নিচের দিক থেকে সবসময় হচ্ছে নাকে যখন লাগাবেন নাকের এক পাশ থেকে অন্য পাশে আস্তে আস্তে করে উঠাবেন। আর যদি আপনার ফুল ফেসে লাগান অবশ্যই চোখ বাদ দিয়ে, অবশ্যই আপনাকে ট্রাই করতে হবে যেন চোখে না লাগে, চোখে লাগানো যাবে না, একদমই চোখে লাগানো যাবে না, চোখের ভ্রুর উপর থেকে কপালে লাগানো যাবে, গালে লাগানো যাবে, আর হচ্ছে আপনারা নাকের উপরে লাগাবেন, আর হচ্ছে থুতনিতে লাগাবেন, চোখে লাগা। আমি আপনাদেরকে হচ্ছে বোঝার সুবিধার্থে ডেস্কটপে কিংবা স্ক্রিনের যে কোনো এক পাশে আপনাদেরকে হচ্ছে একটি ছবি দিয়ে দিব যে আপনারা কীভাবে ফেসে এটি লাগাবেন, একটা ছবি আমি দিয়ে দিব বোঝার স্বার্থে। তো আপনারা এভাবেই লাগাবেন ফুল ফেসে লাগালে, আর কেউ যদি চান না ফুল ফেসে না শুধুমাত্র নাকের উপর লাগাবেন তাহলে তাও করতে পারেন। যদি ফুল ফেসে লাগান নিচের দিক থেকে উপর দিকে টেনে টেনে উঠাবেন, আর যদি আপনারা হচ্ছে নাকের উপর লাগান তাহলে নাকের এক পাশ থেকে অন্য পাশে টেনে এটি আস্তে করে উঠাবেন, তখন দেখতে পাবেন যে আস্তে আস্তে উঠালে ভিতরে যত রকমের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস যাই ছিল না কেন সব কিছু কিন্তু সাথে সাথে উঠে চলে আসবে। তো এইভাবে আপনাকে 10 থেকে 15 মিনিট ওয়েট করতে হবে ড্রাই হওয়ার জন্য, দেন এটি আপনাকে উঠাতে হবে, যখন আমারটা মাত্র লাগিয়েছি অনেকটু সময় লাগবে। তো ভিউয়ার্স এটার সাবধানতাগুলো কী কী আছে এখন আমি সেটা বলে দিচ্ছি। এটা সাবধানতাগুলো হচ্ছে ভিউয়ার্স, এটা কাটাচেরা জায়গায় লাগানো যাবে না, আপনার স্কিনের যেখানে কাটাচেরা আছে যেখানে কেটে গেছে যে জায়গাটা কেটে গেছে বা ব্রনের প্রবলেম আছে যেখানে আপনার ব্রন হয়েছে কেটে গেছে বা ওরকম ইফেক্টিভ যে এরিয়াটা আছে সেখানে মোটেই লাগানো যাবে না, আর চোখের পাশে একদমই লাগানো যাবে না, চোখ থেকে অনেকটু দূরে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, আর নাকের নাকের মধ্যে যেন না চলে যায়, তাহলে নিঃশ্বাস প্রশ্বাস নিতে আপনার সমস্যা হবে, মুখের মধ্যে নাকের মধ্যে কিংবা চোখের ভিতরে একদমই যেতে পারবে না। অ্যান্ড হচ্ছে এটাকে কাটাচেরা জায়গায় ব্রণের ক্ষততে লাগানো যাবে না, তারপরে হচ্ছে আপনার এইসব জিনিসগুলো চিন্তা করে লাগাতে হবে। আর ব্ল্যাক হেডসের মাস্কটা হচ্ছে কারা লাগা, ছেলে মেয়ে উভয়ই লাগাতে পারবেন, বাট ছোটো যে বাচ্চারা আছে আমি ছোটো বাচ্চাদের ব্ল্যাক হেডসের প্রবলেম থাকে না, তারপরেও কেউ যদি চায় যে 10-12 বছরের যারা আছে তাদের যদি হয়েও থাকে কিন্তু প্লিজ আপনারা এটা লাগাবেন না, এটা হচ্ছে শুধুমাত্র বড়দের জন্য, যাদের এজ হচ্ছে 14-15 বছরের উপরে যারা তারা লাগাবেন, তার নিচে যারা আছেন তারা এটি চেষ্টা করবেন অ্যাভয়েড করার জন্য, তারপরেও যদি 10-12 বছরের যারা তারা তো একদমই লাগাবেন না, একদমই না। ভিউয়ার্স এই যে সাবধানতাগুলো আছে ছোটো ছোটো এগুলো খেয়াল করলে কিন্তু আপনার স্কিনটা অনেক ভালো থাকবে, আর এটা যদি আমরা ফুল ফেসে লাগান তাহলে কিন্তু স্কিন ময়শ্চারাইজ করবে, স্কিনটা ব্রাইট করবে, আপনারা উঠানোর পর সাথে সাথে দেখতে পারবেন যে স্কিনটা অনেক ব্রাইট লাগছে, আপনার জাস্ট পানি দিয়ে ওয়াশ করে নেবেন ব্যাস। আপনারা এটা চাইলে প্রতিদিন লাগাতে পারেন, যখনই প্রবলেম যদি মনে করেন তখন লাগাতে পারেন, কিংবা আপনারা চাইলে এটি সপ্তাহে হচ্ছে 1 বা 2 বার লাগিয়ে নিতে পারেন, সপ্তাহে 1 থেকে 2 বার লাগালেই যথেষ্ট, আপনারা যখনই মনে করবেন ফেসে প্রবলেম হচ্ছে ঠিক তখনই লাগিয়ে নেবেন, কিংবা সপ্তাহে 1 থেকে 2 বার আপনারা এটি লাগাবেন, দেন আপনাদের অনেক ভালো রেজাল্ট পাবেন। ভিউয়ার্স যদি আপনাদের কারো এই প্রোডাক্টটি লাগে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করে আপনারা অর্ডার করতে পারেন, এটির প্রাইস একদমই কম, মাত্র 350 টাকা, মাত্র 350 টাকা আপনারা এই প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন, আপনারা 3 বছর রেখে এটি ইউজ করতে পারবেন নিশ্চিন্তে, একদমই ইফেক্টিভ একটি প্রোডাক্ট, একদম হার্বাল একটি প্রোডাক্ট, কোনো প্রকার সাইড এফেক্ট নেই, সো নিশ্চিন্তে আপনারা এটি ইউজ করুন। ভিউয়ার যদি কারো লাগে অবশ্যই অর্ডার করুন, আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা লাইক দিন কমেন্ট করুন। আর ভিউয়ার্স আমি আরেকটা কথা বলে নিচ্ছি মাঝখানে, এটি কিন্তু আপনাকে মেন্থল ফ্লেভার মেন্থল একটা ফিলিং দিবে, আপনি আমি লাগিয়েছি অনেক ঠান্ডা ঠান্ডা একটি ফিল করছি আমি, আপনারা যখন ফেসে লাগবেন খুব ভালো লাগবে, যেহেতু ঠান্ডা ঠান্ডা একটা অনুভূতি হবে ফেসে, সো জ্বালা পোড়া হবে না কিচ্ছু হবে না, তারপরেও কারো যদি লাগানোর পরে জ্বালা পোড়া হয় তাহলে কিন্তু এটি সাথে সাথে ওয়াশ করে নেবেন, তাহলে কিন্তু আপনার স্কিনের কোনো ক্ষতি হবে না, ঠিক আছে ভিউয়ার্স। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক দিবেন, অবশ্যই লাইক দিতে ভুলবেন না, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যারা সাবস্ক্রাইব করেননি এখনও, সাবস্ক্রাইব করার জন্য নিজে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন, বেল আইকনটিতে ক্লিক করুন লেটেস্ট ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। ভিউয়ার সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আল্লাহ হাফেজ।